فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنتُمْ لَا تَعْلَمُونَ شَهْرُ رَمَضَان وعليكم السلام ورحمة الله وبركاته جيبون أبناء بشر الشنلام আপনি বলেছেন যে যদি জহরের টাইমে সফর করি তাহলে জহরের সাথে আসর কি একসাথে পড়ে নেবো নাকি জহর পর্বতার তার সঠিক টাইমে এবং একবারে সফরে বের হওয়ার সময় আসর পড়ে নেবো এভাবে পড়া যাবে কি যাবে না এই জানার বিষয় আলহামদুলিল্লাহ রসাহ রসাল আলী ও সালামের আদর্শ ছিল যদি উনি সফরে থাকাকালীন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হতেন এবং সেটা যদি সালাতের টাইম হতো যেমন জোহরে সাহাতের টাইম হতো তাহলে তিনি জোহর পড়তেন এরপরে আসর করে নিতেন আর যদি এমন টাইমে বের হতেন যেটা কোনো নামাজের টাইম নয় মানে যোহরের টাইম এখনো হয়নি তাহলে তিনি সফর করতেন ওইভাবে এবং যোহরকে আসরের দিকে বিলম্বিত করে আসরের সাথে যোহরকে আদায় করতেন মানে আসরের ওয়াক্তে জহরকে আদায় করতেন তো বলা হয় এটাকে জামে তাখীর জামে তাকдим হলো জহর আসর সাথে পড়ে না আর জামে তাকдим হলো জামায় তাকদিম হলো একসাথে পড়ে না মানে জোহরের সাথে আসরকে এটাকে ত্বরান্বিত জামা বলা হয় আর বিলম্বিত জামা হলো মানে আসরের সাথে জহরকে টেনে এনে পড়া এ দুটোই রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম করতেন কিন্তু আপনাদের মাসালা হলো ভিন্ন যে সফরে বের হচ্ছেন এখনো সফরে কিন্তু বের হয়ে যাননি তো নিয়ম হলো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন নিজস্ব এলাকা নিজ এলাকা ছেড়ে ভিন্ন এলাকায় প্রবেশ করতেন তখন তিনি সফরের সকল সুবিধা গ্রহণ করতেন অর্থাৎ জমা করা কসর করা ইত্যাদি কিন্তু বাড়ি থেকে বের হওয়া কালীন তিনি একসাথে দুই নামাজ আদায় করেছেন এরকম নয় এরকম তিনি করেছিলেন সফর অবস্থায় মানে সফরে থাকাকালীন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় এরকম করেছেন কিন্তু মকিম থেকে শহরে বের হওয়ার মুহূর্তে তিনি এভাবে জমা করেননি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি সুতরাং জোহর সালাত যখন হবে ওই টাইমে জোহর পড়তে হবে এবং আসরের সালাদ যখন হবে আসরের টাইমে আসর পড়তে হবে আর এমন যদি হয় যে জোহরের সালাদ তখনও হয়নি তাহলে বেরিয়ে যেতে হবে এবং নিজ এলাকা ছেড়ে দেওয়ার পরে জোহর আসর একসাথে জমা করে পড়া যেতে পারে সমস্যা নাই কিন্তু নিজ এলাকা ছেড়ে যেতে হবে রসুল্লাহ সাল্লাহ আলি মদিনা থেকে জুল হলাইফা যখন আসেন এহরামের স্থানে তখন তিনি সফরের সকল সুবিধা ভোগ করা শুরু করেন অর্থাৎ জমা করে নামাজ পড়া শুরু করেন কসর করা শুরু করেন তো মদিনার বাড়িতে থাকাকালীন তিনি যে সফরে বের হলেন তখন কিন্তু উনি নামাজ পড়েননি অর্থাৎ জমা বা কসর করেননি তো এটাই আমাদের মনে রাখতে হবে যে নিজের বাড়ি থেকে বের হওয়ার সময় যদি উপস্থিত করে নামাজের টাইম হয়ে যায় সে নামাজ পড়ে পড়ে নিতে হবে পড়ে নেওয়া যায় কিন্তু জমা করা যাবে না আর এক নামাজকে টেনে আনা যাবে না এবং কসরও করা যাবে না এই সুবিধা নিতে হলে বেরিয়ে যেতে হবে সফরের উদ্দেশ্যে বেরিয়ে নিজের এলাকা ছেড়ে যেতে হবে তারপরে ইনশাল্লাহ এই কসর এবং জমা করা বিধিসম্মত হয়ে যাবে মনে রাখতে হবে যে কসর এবং জমা দুটি যে উত্তম এরকম নয় মোসাফিরের ক্ষেত্রে বরং মোসাফিরের ক্ষেত্রে কসর এটাই হলো উচিত এটাকে অজেবও বলা হয়েছে অনানাওয়ালা মায়ের সন্নাতে মাকা বলছেন আর জমার বিষয়টি প্রয়োজনের উপরে যদি ক্লান্ত হয়ে থাকে ক্লান্তি পেয়ে বসে বেশি তাহলে জমা করাটা উত্তম যদি ক্লান্তি না আসে তাহলে জমা না করাই উত্তম অর্থাৎ জমা ইচ্ছা করলে করতে পারে পরিতাও করতে পারে এই জন্য তো দেখা যায় যে মিনাতে অবস্থান কালীন রসগুল্লাহ সাল্লাহ আলেই হওয়ার সাল্লাম কসর করে নামাজ পড়েছেন বটে কিন্তু জমা করে নামাজ পড়েননি বরণ জোহরকে জোহরের টাইমে আসরকে আসরের টাইমে মাগরেকে মাগরে টাইমে এশাকে এশার টাইমে আদায় করেছেন এটা হলো নিয়ম যে কষ্টকর হলে জামা করবে আর কষ্ট না হলে জামা জামা জমা করাতে বিরোধ থাকাই ভালো তবে যায়জ রয়েছে মোসাফিন হিসেবে কসর জমা উভয়টি জায়জ রয়েছে আশা করে উত্তর পেয়েছেন বারাকাল ফিকুম